মশলা জাতীয় নানা রকম ফসলের মধ্যে এলাচ হলো একটি গুরুত্বপূর্ণ ফসল। এই এলাচ গাছ কিন্তু আমরা ছাদ বাগানে অনেকেই করতেই পারি। অনেকে কিন্তু আমরা নার্সারি থেকে শখের বসে এলাচের চারা নিয়ে আসি। অনেকে আবার আমরা একটুখানি চেষ্টা করি যে আমরা বাড়িতে যে সমস্ত এলাচ খাচ্ছি সেই এলাচের বীজ থেকে চারা তৈরি করা, সেরকমভাবে কিন্তু আমিও এই যে এলাচের বীজ থেকে কিন্তু এই চারাগুলো তৈরি করেছি আজ থেকে ছ মাস আগে। আর এই চারা এখন আমি কিভাবে বসাবো, মানে কোন মাটিতে বসালে সব থেকে ভালো এলাচ গাছ হয় এবং এলাচ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেই মাটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এবং কি কি পরিচর্যা করবেন এলাচ গাছে সেটাও কিন্তু সম্পূর্ণটা আজকের এই ভিডিওটাতে থাকছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গোয়েদ গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আসা যাক, এলাচ গাছ কোন ধরনের মাটিতে সব থেকে ভালো হয়। সবার আগে বলি, এলাচ গাছ কিন্তু আমাদের সমভূমিতে অ্যাকচুয়ালি হয় না, কিন্তু আমরা শখের বসে অনেকেই করতে চাই, ছাদ বাগানে স্থান দিতে চাই এলাচ। এলাচ একটি গুরুত্বপূর্ণ দামি ফসলের মধ্যে কিন্তু পড়ে বলতে গেলে। তো এই এলাচ গাছের জন্য সব থেকে ভালো মাটি হলো যে মাটিতে জল একদমই দাঁড়াবে না কিন্তু আবার জলের অভাব হলেও কিন্তু চলবে না, এই ধরনের মাটি কিন্তু এলাচ গাছের জন্য সব থেকে ভালো। আর এর সঙ্গে মনে রাখতে হবে মাটিতে কিন্তু জৈব উপাদান ভরপুর মাত্রায় থাকতে হবে, এই দিকটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং জৈব উপাদানের পাশাপাশি কিন্তু মাটিতে ফসফরাস ও পটাশের কোনো রকম ঘাটতি দেওয়া যাবে না, ফসফরাস ও পটাশ কিন্তু ভরপুর মাত্রায় মাটিতে থাকতে হবে, তাহলে কিন্তু সেই মাটি কিন্তু এলাচ গাছের জন্য একদম সর্বশ্রেষ্ঠ। এবং সেই মাটিতে যদি আপনারা এলাচ গাছ প্রতিস্থাপন করেন, দেড় বছরের মধ্যে কিন্তু গাছে ফল আসতেই হবে। অনেকের কাছে কিন্তু আমি শুনেছি যে এলাচ গাছ অনেক দিন হয়ে গেছে, আমি লাগিয়েছি দুবছর হয়ে গেছে, কোনো রকম কোনো ফল আসছে না, গাছ বেড়েই যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই ফসফরাস আর পটাশটা কিন্তু একবার দিতে থাকুন দু মাস অন্তর অন্তর, তাহলে অবশ্যই ফল আসবে, কেন আসবে না। এবার আসা যাক এলাচ গাছের জন্য টব নির্বাচন। সবার প্রথমে বলি যে এলাচ গাছে কিন্তু বারবার রিপোর্ট করা যাবে না, অর্থাৎ এই যে এই ছোট ৬ ইঞ্চির গ্রো প্যাকেটে কিন্তু আমি প্রথম বীজটা বসিয়েছিলাম, এটা কিন্তু ছ মাস হয়ে গেছে, এই ছ মাস পরে কিন্তু আমি এখন এটাকে অন্য আরেকটা পটে রিপোর্ট করব। তো আপনাদের সাথে বলি, যে সমস্ত টবের মুখটা একটুখানি চওড়া সেই ধরনের টব আপনারা চুজ করবেন এলাচ গাছের জন্য। এক্ষেত্রে আমি কিন্তু এটা একটা ৮ ইঞ্চির টব ইউজ করছি, এর মুখটা কিন্তু অনেকটাই চওড়া আছে, অলরেডি কিন্তু প্রায় পৌনে ১ ফুট হাইট হয়ে গেছে আমার পুরনো এলাচ গাছগুলো, মানে যে এলাচ গাছগুলো আজ থেকে আমি ৬ মাস আগে লাগিয়েছিলাম। এবার আমি এটাকে এই ৮ ইঞ্চি টবে বসাবো, আর এই টবে কিন্তু এখন ১ বছর আমি রেখে দেবো, ১ বছর আমি এই টবেই কিন্তু পরিচর্যা করব আমার এই এলাচ গাছগুলোকে। তারপরে আমি আবার এই টব থেকে ১০ ইঞ্চির টবে রিপোর্টিং করব, মানে এক বছর কিন্তু যে টবে আপনারা এলাচ গাছ প্রতিস্থাপন করবেন সেই টবেই কিন্তু এক বছর রাখবেন, তারপরে কিন্তু আবার রিপোর্ট করে দেবেন, মানে তার থেকে একটু বড় পটে বসাবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে টবের মুখটা যেন একটু চওড়া হয়। এলাচ গাছের জন্য আপনারা যে মাটিটা তৈরি করবেন সেই মাটির ভাগটা আমি এবার বলে দেবো। এই যে এই ৮ ইঞ্চি টবের জন্য দেখে নিন একবার, এই ৮ ইঞ্চি টব কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এই ৮ ইঞ্চি টবে যদি ফুল ৪ ভাগ মাটি ধরে তাহলে আমি এখানে সবার প্রথমে ২ ভাগ বাগানের গার্ডেন সয়েল আমি নিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন এই গার্ডেন সয়েলের মধ্যে কিন্তু আমি কিছু কিছু এই যে বালি নুড়ি পাথর, ওই যে কনস্ট্রাকশনের যে নুড়ি পাথরগুলো থাকে না বালি চালার পরে, সেই নুড়ি পাথরগুলো কিন্তু আমি এই গার্ডেন সয়েলের সাথে মিশিয়ে নিয়েছি পুরোপুরি। আপনারাও কিন্তু অবশ্যই এটি করবেন। ১ ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, এক্ষেত্রে আমি সিটি কম্পোস্ট ইউজ করছি, আর আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো কিছুই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর তার সাথে নেবেন হাফ ভাগ কনস্ট্রাকশনের বালি, এই যে আপনারা কিন্তু অবশ্যই নেবেন হাফ ভাগ কনস্ট্রাকশনের বালি, আর হাফ ভাগ নেবেন কোকোপিট, এই যে। এর সাথে আপনারা কি কি সার মিশাবেন সেটা একবার বলে দিই। এই যে দেখুন এখানে এখানে একবার দেখে নিন, এই যে এটা হলো হাড় গুঁড়ো, হাড় গুঁড়ো নেবেন ১ মুঠো, সিঙ্গেল সুপার ফসফেট নেবেন ১ চামচ, যাতে এলাচ গাছের যে মূলটা আছে সেটা তাড়াতাড়ি সঠিকভাবে বৃদ্ধি পায়। আর যেটা বললাম আপনাদের সাথে, পটাশটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমি জৈব পটাশটা ইউজ করছি, যেটা আপনারা কলার ডগা জ্বালিয়ে তার ছাইকেই কিন্তু আপনারা পটাশ হিসেবে ব্যবহার করতে পারেন, সেই নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিন। আর এর সাথে অবশ্যই একটা ছত্রাকনাশক ইউজ করবেন, এক্ষেত্রে আমি সাপ ইউজ করছি, আপনারা যদি সাপ না ইউজ করেন তাহলে অবশ্যই বায়ো ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিডি ইউজ করতেই পারেন। সো ফ্রেন্ডস, দেখে নিন এই যে এই ৮ ইঞ্চি টবের তলার দিকে কিন্তু ভালোভাবে আমি নুড়ি পাথর দিয়ে নিয়েছি, আর মুখটা কিন্তু অবশ্যই আটকে দিয়েছি খোলামখুচি দিয়ে। এবার এর মধ্যে আমি মাটি দিয়ে দেবো,
আর এই দেখুন এলাচ গাছটা একবার দেখুন কি পরিমাণে রুট বাউন্ড হয়েছে, প্রায় 6 মাসের গাছ। কিন্তু এটা আমি বাড়িতে একদম সুন্দরভাবে তৈরি করেছি। এবার এই গাছটাকে কিন্তু আমি এখন টবে বসিয়ে দেবো। টবে যেন কোনো রকমভাবেই জল না বেঁধে থাকে সেই দিকটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসা যাক এই এলাচ গাছের পরিচর্যা সম্বন্ধে। দেখুন সবার আগে মনে রাখতে হবে এলাচ গাছকে কিন্তু দিনের সর্বোচ্চ 5-6 ঘন্টা রোদ লাগে যে স্থানে, সেই স্থানে কিন্তু এই এলাচ গাছকে রাখতে হবে। এটা কিন্তু আপনাদের সবার আগে লক্ষ্য রাখতে হবে। আর তারপরে দ্বিতীয় নম্বর যে পরিচর্যাটা আপনাদের করতে হবে, প্রত্যেক দিন কিন্তু এলাচ গাছে টব ভরে জল দিতে হবে। এবং এই দিকটাও লক্ষ্য রাখতে হবে যে টবে যেন জল দাঁড়িয়ে না থাকে। টব ভরে আপনারা জল দেবেন, কিন্তু টবে যে জল দাঁড়িয়ে থাকলো সেটা কিন্তু করলে হবে না, যাতে টবের তলা দিয়ে জলটা বেরিয়ে যায় সেই দিকটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এলাচ গাছের 3 নম্বর পরিচর্যা, আপনারা সরিষার খোল ভেজানো জল যেমনভাবে আপনারা ছাদ বাগানের অন্যান্য গাছে প্রয়োগ করেন, তেমনভাবেও কিন্তু এই এলাচ গাছে 15 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু সরিষার খোল ভেজানো জল অবশ্যই প্রয়োগ করবেন। এটাই কিন্তু এলাচ গাছের সব থেকে প্রিয় খাদ্য। এছাড়া আপনারা মাসে একবার করে এলাচ গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে, গোড়ার মাটিটা একটুখানি অল্প অল্প করে খুঁড়ে, তাতে কিন্তু মোটামুটি 4-5 মুঠ করে ভার্মি কম্পোস্ট কিন্তু মিশিয়ে দেবেন মাটিতে। আর এলাচ গাছের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি হলো, সেটি হলো এলাচ গাছের গোড়াকে কিন্তু কখনোই নোংরা আবর্জনা করে রাখা যাবে না, অর্থাৎ গোড়ায় ঘাস জন্মানো যাবে না, সেদিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখবেন যে টবের গোড়ায় ঘাস জমে থাকে, তাছাড়া অন্যান্য আরো বিভিন্ন রকমের আগাছা জন্মে থাকে বিভিন্ন টবে, কিন্তু হয় এগুলো মোটামুটি 7-8 দিন অন্তর অন্তর কিন্তু এগুলো হতে থাকে। তো সেগুলোকে কিন্তু আপনাদের কিন্তু টাইমলি পরিষ্কার করে দিতে হবে, অর্থাৎ টবের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেটি কিন্তু এলাচ গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা। এবার আসা যাক এই এলাচ গাছের রোগ সম্পর্কে। এলাচ গাছে দেখুন যে কোনো রকম কোনো রোগ লাগে না বলতে গেলে। আর আপনারা মনে করলে 15 দিনে একবার নিম অয়েলটা স্প্রে করতে পারেন। তাছাড়া এমনি গুরুত্বপূর্ণ কোনো রোগ আমি এখনো পর্যন্ত দেখিনি এলাচ গাছে, আপনারাও আশা করছি দেখবেন না, কারণ টবে যেহেতু এলাচ গাছ আপনারা করবেন টবে কোনো রকম কোনো রোগ দেখা যাবে না। তা সত্ত্বেও আপনারা একবার করে একটা ফাঙ্গিসাইড অথবা নিম অয়েল 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করবেন, তাহলে আশা করছি আপনাদের এলাচ গাছে কোনো রকম কোনো রোগ ধারে কাছেই আসবে না। যদি আপনারা মনে করেন রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করবেন না, তাহলে অবশ্যই আপনারা টাইকোডারমা ভিডিডি মাসে একবার টবের গোড়ায় ভালোভাবে মাটিতে মিশিয়ে দেবেন। আর টাইকোডারমা ভিডিডি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে আমার, এইখানে আই বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমি যে সমস্ত ফাঙ্গিসাইড, পেস্টিসাইড বা ভার্মি কম্পোস্টের কথা বললাম, তাদের প্রত্যেকটির লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে অ্যামাজনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কিন্তু প্রত্যেকটি জিনিস পেয়ে যেতে পারেন, ছাদ বাগানের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আপনারা পেয়ে যেতে পারেন। গাছ সম্পর্কে আরও ইনফরমেটিভ ভিডিও জানতে হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন জেগে থাকে গাছ সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে এখনই জানান। আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হয়, তাহলে ইনস্টাগ্রামের আইডি এখানে দিয়ে দিচ্ছি, এই আইডিতে আপনারা আমার সাথে সরাসরি মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার।